দেখো কুসুমিতা, যে আমনাঙ্গার করুণাময়ী কালী মন্দির এখানকার খুব জনপ্রিয় কালী মন্দির এবং এখানকার প্রচুর মানুষের আবেগ জড়িত আছে। আজকে সকালবেলা এলাকার বাসিন্দারা জানতে পারেন যে মন্দিরের পিছনে জানলার রড কেটে দুষ্কৃতের ভেতরে ঢোকে এবং বিগ্রহের গায়ে সমস্ত সোনার অলঙ্কার এমনকি সোনার মূল্যবান যে খাড়া সেটি লুট করে পালায় দুষ্কৃতীরা। এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই মুহূর্তে 34 নম্বর জাতীয় সড়কে কালী মন্দিরের কাছে আমনাঙ্গা থানার কাছে এলাকাবাসী গ্রামবাসীরা তারা অবরোধ শুরু করেছেন এবং যেটা জানা যাচ্ছে যে সশস্ত্র পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই মন্দিরে যেহেতু প্রতিমার বিগ্রহের সঙ্গে এবং প্রতিমা এবং মন্দিরে প্রচুর সোনার গহনা রয়েছে, সেই কারণে এই সোনার গহনা থাকার জন্য একজন কনস্টেবল একজন হোমগার্ড সশস্ত্র অবস্থায় প্রতিদিন পাহারা দেন। তারা থাকা সত্ত্বেও কি করে চুরির ঘটনা ঘটলো, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তদন্তে নেমেছে আমডাঙ্গা থানার পুলিশ। ইতিমধ্যেই মন্দিরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে এবং মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা হচ্ছে। সশস্ত্র পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও কি করে চুরির ঘটনা ঘটলো এবং ঠিক কত পরিমাণ সোনার গহনা চুরি হয়েছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে নিশ্চিত করে জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে মন্দির সূত্রে, মন্দিরের যে প্রতিমার বিগ্রহের যে সোনার গহনা এবং সোনার খাড়া এবং বেশ বেশ মূল্যবান সেগুলো এবং সেগুলো সমস্ত লুট হয়েছে এবং এই ঘটনার জেরে বারাসাত পুলিশ জেলা সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই কনস্টেবল এবং ওই হোমগার্ডকে সরিয়ে দিয়ে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে যেহেতু তারা থাকা সম্ভব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।